আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইবান্ধা কুকিং। আজ আমি দেখাবো মিষ্টি কুমড়া ও মসুর ডালের একটি ভিন্ন স্বাদের রেসিপি। এই রেসিপিটি আপনারা চাইলে বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন কম ঝাল দিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি কুমড়া দিয়ে রেসিপিটি। এখানে আমি নিয়েছি অর্ধেক মিষ্টি কুমড়া, এক কাপ মসুর ডাল, একটি পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি ও স্বাদ মতো মরিচ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে আমি ফুটন্ত 4 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। গরম পানির মধ্যে মসুর ডাল, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুন ও মরিচগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি সাদা এলাচ ও দারুচিনি। উপকরণগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দেব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিষ্টি কুমড়া ও মসুর ডালগুলো সেদ্ধ করে নিলাম। এগুলো এখন একটি ছাকনার মধ্যে ঢেলে নেব এবং এগুলোকে ছেঁচে নেব। কুমড়োগুলোকে এমনভাবে ছেঁচে নিতে হবে যাতে গুটি গুটি না থাকে। দেখতেই পারছেন আমারগুলো কীভাবে ছেঁচে নিলাম এবং আমারগুলো কতটা সফট হয়েছে। এখন আমি এগুলোকে একটি প্যানের মধ্যে ঢেলে নেব। আমার মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পরিমাণ পানি দিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে গরম করে নিচ্ছি। রান্নাটি অলমোস্ট হয়ে গেছে। রান্নাটি আমার 20-25 মিনিট সময় লেগেছে। রান্নাটি এখনও শেষ হয়নি, তবে এর মধ্যে আরও একটি ইম্পর্টেন্স স্টেপ রয়েছে, সেটি হচ্ছে রান্নাটি এখন বাগার দিব বা ফোড়ন দেব। এখন একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি, কালো জিরা ও পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি। ফোড়নগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এই রেসিপিটির বাগার কোনোভাবেই মিস করা যাবে না। বাগার দেওয়ার কারণে এই মিষ্টি কুমড়ার ডালটি অনেক টেস্টি হয়। অলরেডি আমার ফোড়নটা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি রান্না করা ডালগুলো ঢেলে দিব। বাগার দেওয়ার পর একটি সুন্দর ফ্লেভার চলে আসছে। এখন আমি অল্প আঁচে 3-4 মিনিট নেড়ে চেড়ে নেব। তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়ার ভিন্ন স্বাদের ডাল। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।